তো গানের প্রসঙ্গ যখন এলো, তখন আমাদের মধ্যে আমাদের সহকর্মী একজন আছেন যিনি গানে ডিজিটাইজ করেন, রবীন্দ্রনাথের গানও তার চর্চার বিষয়। ফলে আমি ডক্টর রাজীব চক্রবর্তীকে ডেকে নিচ্ছি দু একটা কথা বলার জন্য, এবং আমরা আশ্বস্ত করতে পারি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট এই অনুষ্ঠান অন্য চিন্তা চমৎকার হয়ে উঠেছে। রবীন্দ্রনাথকে সাথীদি বললেন যে সকলেরই একটি রবীন্দ্রনাথ থাকে, রবীন্দ্রনাথকে সকলে তার মতো করে আবিষ্কার করে। ছোটবেলা থেকে বেতারে রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে বড় হয়ে ওঠা, তো সেই গান শুনতে শুনতে একটা নেশা পেয়ে বসে, সেটা হচ্ছে বাংলা গানের একটা কি বলবো, সাল ধরে ধরে তার একটা অভিলেখাগার তৈরি করা, মহাফেজখানা তৈরি করা। আমরা যদি কেউ শুনতে চাই যে আমাদের দেশে যবে থেকে রেকর্ডিং ব্যবস্থা এসেছে তবে থেকে বাংলা গানের বিবর্তনটা ঠিক কীভাবে হয়েছে, আমাদের কিন্তু কোনো শোনার উপায় নেই। অনেক বই লেখা হয়েছে, তথ্য আছে, কিন্তু সেই গানগুলি শুনতে কেমন আমরা জানি না। সেই অভাববোধ থেকে আমার একটা কাজের প্রতি আগ্রহী হয়ে পড়া, সেটি হচ্ছে বাংলা গানের একটা ডিজিটাল ভান্ডার তৈরি করা। মূলত যে পুরনো 78 রেকর্ড সেগুলোকে সংগ্রহ করা এবং তার ডিজিটাল ভান্ডার তৈরি করা। বাংলা গান প্রথম রেকর্ডিং হয় ভারতবর্ষের মাটিতে, প্রথম যে রেকর্ডিং হয় সেটি কিন্তু বাংলা গান। 1902 সালের 8ই নভেম্বর শনিবার শশিমুখীর গান রেকর্ড হয়েছিল। আমরা অনেকে জানি গওহরজানের রেকর্ড নাকি প্রথম বাজারে আসে, সেটা ঠিক কথা, কিন্তু প্রথম রেকর্ডিং হয়েছিল শশিমুখীর গান। যাই হোক, এই যে রেকর্ডিং ব্যবস্থা ভারতবর্ষে এলো সেটি কিন্তু 1902 এর একটু আগে, 1890 সালের পরের থেকেই জগদীশচন্দ্র প্রেসিডেন্সি কলেজের ফিজিক্স ল্যাবরেটরিতে ফোনোগ্রাফ যন্ত্র নিয়ে এলেন বিদেশ থেকে। তার আগে টমাস আলভা এডিসন 1877 ফোনোগ্রাফ বলে একটি যন্ত্র তৈরি করেছেন, যার মধ্যে শব্দকে ধরে রাখার কৌশল মানুষ প্রথম শিখেছে, যার মাধ্যমে সেইটিকে ভারতবর্ষে প্রথম ব্যবহার করলেন কিন্তু রবীন্দ্রনাথ। জগদীশচন্দ্র যার কণ্ঠ ধরে রেখেছিলেন প্রেসিডেন্সি কলেজের সেই ল্যাবরেটরিতে, তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের অনেক কিছু প্রথম হওয়ার রেকর্ড আছে, এটিও আরেকটি রেকর্ড যে রবীন্দ্রনাথ প্রথম কণ্ঠ রেকর্ড করেছিলেন। এরপরে শুনতে শুনতে 1942 সালে জীবন সঙ্গিনী বলে একটি সিনেমা হয়েছে, সেটি রবীন্দ্রনাথের মৃত্যুর ঠিক এক বছর পরে। সিনেমার গান লিখেছিলেন প্রণব রায়, গীতিকার, সুর করেছিলেন সুরসাগর হিমাংশু কুমার দত্ত, যিনি গানটি সুর দিয়েছিলেন সেটি আমি গেয়ে শোনাতে পারবো না, কিন্তু গানটি ছিল তুমি ওগো আমার বুড়ো তুমি কোন রূপসীর খুড়ো, আজি সবার ঢঙে ঢং মেশাতে হবে, ওগো আমার বুড়ো তুমি কোন রূপসীর খুড়ো। এই গানটা শুনে মনে হলো আরে এটা তো রবীন্দ্রনাথের গান, কিন্তু লেখা প্রণব রায়ের, সুর হিমাংশু কুমার দত্তের। এই থেকে এই অন্বেষণটা শুরু হলো যে রবীন্দ্রনাথের গানকে নানাভাবে তো আবিষ্কার করা যায়, এই রেকর্ডের মাধ্যমে রবীন্দ্রনাথের গানকে দেখা, এইটি আমি শুরু করলাম। তো সেই কাজ করে চলেছি আর কি, এইটি সেই কাজের বিস্তৃত ব্যাখ্যার জায়গা এখানে নেই, কিন্তু কোনোদিন সময় পেলে সেটা দেখাবো। সেটা যে কি অপূর্ব একটা আবিষ্কার, রবীন্দ্রনাথের চর্চা তো আমরা নানাভাবে করি, আবৃত্তি গান এগুলি তো একটা চর্চা, কিন্তু তার যে এই যে ডকুমেন্টেশন, তারও যে একটা ইতিহাস আছে, তার মাধ্যমে রবীন্দ্রনাথকে একটু অন্যভাবে আবিষ্কার করা যায়, সেইগুলি দেখার, সেগুলি কোনো দিন বলা যাবে, আজকে সেটা সময় নয়। কিন্তু আরেকটা কথা বলে রাখি, ভারতবর্ষে প্রথম এই যে গান লিখে তার রয়্যালটি পাওয়া, এটাও কিন্তু রবীন্দ্রনাথ প্রথম। 1916 সালে HMV-কে চিঠি দিয়ে, খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় যিনি সলিসিটার ছিলেন তাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে আমার গানের
রয়্যালটি চাই। এই রবীন্দ্রনাথ প্রথম, এরকম বহু প্রথম এই রেকর্ডিং সিস্টেমের সঙ্গে রবীন্দ্রনাথ জড়িয়ে দিয়েছেন, সেটি নিয়ে কোনোদিন কথা বলা যাবে, আজকে এইটুকুই বললাম, নমস্কার। আর এই সংক্ষিপ্ত কথার ভেতরে রাজীব যেটা বলল না, আমাকে বলেছিল যে 1926 বা 27 থেকে বোধ হয় রবীন্দ্রনাথ কপিরাইট পেতে থাকেন, হ্যাঁ 26 থেকে, আর তার ফল যেটা ফলেছিল সেটা হচ্ছে রবিবাবুর গান বনাম রবীন্দ্রসঙ্গীত। এই রবীন্দ্রসঙ্গীতটা যে স্থায়ী হলো, রবিবাবুর গান ক্রমশ মুছে যেতে থাকলো, যে যার সুরে গাইবে সেটা সম্ভব হলো না, তার আসল কারণটা ছিল এই কপিরাইটের ভেতরে 1926 থেকে। যাই হোক।